আমি এতগুলো ফ্ল্যাট পাচ্ছি, এই পরিমাণ টাকা পাচ্ছি, হোয়াট এভার, কিন্তু তারপর কি ঘটছে? ছয়টা মাস যখন ক্লায়েন্ট আপনাকে কোনো ডেভেলপারকে টাকা দেওয়া বন্ধ করে দেবে, তখন কি আপনার সেই বিল্ডিংটার কাজ বন্ধ হয়ে যাবে? পার্সেন্টেজ লোভে পড়লে আমি তো বলতে পারি যে আমি কে, ও 50 দিচ্ছে, আমি 52 দিব, 53 দিব, 60 দিব, 100 দিব, অনেক কিছু দেওয়ার প্রতিজ্ঞা তো আপনাকে আমি করতে পারি, কিন্তু প্রতিজ্ঞা কি আমি রাখতে পারবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা সাধারণত ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এখন দেখতে পাই যে জমি চাই, যৌথ উদ্যোগে বিনিয়োগের, যৌথ বিনিয়োগে ডেভেলপমেন্টের জন্য জমি চাই, অর্থাৎ ল্যান্ড ওনারের জমি এবং ডেভেলপারের টাকায় অর্থায়নে একটি জমিকে ডেভেলপ করে একটি বিল্ডিং দাঁড় করানো হয়, একটি বিল্ডিং তৈরি করা হয়। সেক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় যে জমি, যার মানে আমরা যাদেরকে ল্যান্ড ওনার বলছি, রাজশাহীতে যারা, রাজশাহীর প্রেক্ষাপটে কথা বলছি, যে রাজশাহীতে যারা জমির মালিক, তারা আসলে কিভাবে, কাকে, কেন, কোন কোম্পানিকে তার জমিটা দিবেন দেওয়াটা উচিত। আপনারা জানেন কিছুদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকাতে প্লাস ফেসবুকে আমরাও প্রচারণা চালিয়ে যাচ্ছি যে ভুঁইপোর কিছু কোম্পানি মার্কেটে, ভুঁইপোর অনেক কোম্পানি, আমি কিছু বলি না, অনেক কি বলি, অনেক কোম্পানি মার্কেটে কিন্তু এখন দাঁড়িয়ে গেছে। আপনারা একটা সময় জানতেন যে মুরগির ব্যবসায় প্রচুর লাভ, বাড়ির ছাদে ছাদে আমরা মুরগির খামার দেখেছি, মাছের চাষে প্রচুর লাভ, সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে ধানের জমি খনন করার বিষয়টি। তো এখন কোত্থেকে যেন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ডেভেলপার, মানে এই রিয়েল এস্টেট সেক্টরের প্রচুর লাভ, যার ফলে কেউ বুঝুক বা না বুঝুক, বা অনেকেই, যারা আমি এক কথায় তাদেরকে বলবো প্রতারক চক্র, তারা অনেকেই হয়তো ডেভেলপমেন্ট বিজনেসে বা রিয়েল এস্টেট সেক্টরে চলে আসছে। এবং তারা যারা যেটা করছে সেটা হচ্ছে ল্যান্ড ওনারকে অনেক অনেক বেশি দেওয়ার আশ্বাসে, অনেক বেশি লোভ দেখিয়ে তারা তাদের জমিকে নেওয়ার চেষ্টা করছে। একটা পর্যায়ে পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে যাচ্ছে এবং তারপরে যেটা হচ্ছে যে ল্যান্ড ওনার ফেঁসে যাচ্ছে। এই জায়গাতে আমি ল্যান্ড ওনারদেরকে খুব সতর্ক ল্যান্ড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে বিকজ অফ, দেখুন, আপনার একটা ল্যান্ড আপনার সারা জীবনের একটা সম্পত্তি, মানে আপনার ভবিষ্যৎ থেকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই কষ্টার্জিত একটি জমি আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন একটা ডেভেলপারের কাছে। তা এখানে আপনার তো ক্যালকুলেশন থাকা উচিত যে এখন কীভাবে কী পরিমাণে, আমি কি গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে ম্যাটেরিয়ালের দাম কীভাবে বেড়েছে, কোথায় কী কত পার্সেন্টেজে যাওয়া উচিত, কীভাবে ডেভেলপমেন্ট করা উচিত, এই বিষয়গুলো ল্যান্ড ওনারের কিন্তু বোঝা দরকার, ল্যান্ড ওনারের বিষয়গুলো খোঁজা দরকার যে তার জমিটা সে যে ডেভেলপারকে দিবে, শুধু ডেভেলপার তাকে পার্সেন্টেজ, বেশি পার্সেন্টেজের লোভ দেখাচ্ছে, উনি চিন্তা করছেন এখানে তো আমার প্রচুর লাভ, আমি একে দিয়ে দিই, আমি এতগুলো ফ্ল্যাট পাচ্ছি, এই পরিমাণ টাকা পাচ্ছি, হোয়াট এভার, কিন্তু তারপরে কী ঘটছে? তারপরে একটা সময় সেই জমিটাতে ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বা সেই ডেভেলপার গায়েব হয়ে যাচ্ছে সিম্পলি, তারপরে ল্যান্ড ওনার হাহুতাশ করছেন। অনেক ক্ষেত্রে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। তাই ল্যান্ড ওনারদেরকে বিশেষভাবে অনুরোধ করব, কাদেরকে তার ল্যান্ডটা, আপনারা কাদেরকে দিবেন আপনার ল্যান্ডটা, আপনার ল্যান্ডটা দেওয়ার আগে কোম্পানিটি দেখবেন, কোম্পানির প্রিভিয়াস কিছু কাজ দেখবেন, কোম্পানির মার্কেটের রেপুটেশনটা দেখবেন এবং সর্বোপরি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটটা দেখবেন। আজকে যেসব কোম্পানি চিন্তা করে যে আমি সাইনবোর্ড দিয়ে দিলাম, সাইনবোর্ড দেওয়ার সাথে সাথে তো আমার সেল স্টার্ট হয়ে যাবে, আমার ক্লায়েন্ট আমাকে টাকা দেবে, আমি বিল্ডিং তুলবো, যাদের ফিনান্সিয়াল স্টেট নাই, যারা চিন্তা করছে বিজনেস প্রচুর লাভ, তারা সাধারণত এইভাবেই ভেবে থাকে। তারপরে ক্লায়েন্ট তো সবসময় টাকা নাও দিতে পারে, হয়তো প্রতি মাসের ইনস্টলমেন্টটা ক্লায়েন্ট নাও দিতে পারেন, ক্লায়েন্টের তো, মানুষের তো সমস্যা থেকেই থাকে, ক্লায়েন্ট হয়তো চিন্তা করবেন যে আমি এই মাসে ইনস্টলমেন্ট না দিই, আমি ছয়টা মাস কোনো ক্লায়েন্ট আপকেও, ছয়টা মাস যখন ক্লায়েন্ট আপনাকে কোনো ডেভেলপারকে টাকা দেওয়া বন্ধ করে দেবে, তখন কি আপনার সেই বিল্ডিংটার কাজ বন্ধ হয়ে যাবে? তাহলে ফিনান্সিয়াল স্টেটটা কতটা গুরুত্বপূর্ণ একটা ডেভেলপারের জন্য। ল্যান্ড ওনারদেরকে অনুরোধ করব এই জায়গাটা খুবই গুরুত্ব দেবেন এবং সেই কোম্পানির যারা এমপ্লয়িজ আছেন সেই এমপ্লয়িজদের সম্বন্ধেও জানবেন যে কোন কোয়ালিটির এমপ্লয়িরা এবং এখানে জব করেন। তাই শুধুমাত্র পার্সেন্টেজের লোভে পড়বেন না, পার্সেন্টেজের লোভে পড়লে আমি তো বলতে পারি যে আমি কে, ও 50 দিচ্ছে, আমি 52 দিব, 53 দিব, 60 দিব, 100 দিব, অনেক কিছু দেওয়ার প্রতিজ্ঞা তো আপনাকে আমি করতে পারি, কিন্তু প্রতিজ্ঞা কি আমি রাখতে পারবো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম, পরে ডেভেলপারের পিছ পিছিয়ে আপনি ঘুরে পাবেন না, কোনো ফায়দা নেই।
তাই প্রত্যেকটা ল্যান্ড ওনারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনার জমিটি কোনো ডেভেলপারকে দেবার আগে প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করুন, সেই কোম্পানির আমি আবারও বলছি রেপুটেশন চেক করুন, মার্কেটে তাদের বিল্ডিংগুলো তারা কতদিনে কোন বিল্ডিংটা কমপ্লিট করছে সেটা দেখুন, ভুই ফোর কোনো কোম্পানিকে আপনার ল্যান্ড দেবেন না, তাহলে আপনাকে পস্তাতে হবে। ধন্যবাদ।